আছে এক কোনা ইনস্টাগ্রেট, তাকে করো না কো আন্ডার এস্টিমেট, যদি এসে ধরে কালো পাতার সে পাই মে খুঁজে নেবে নিজের সোলমেট, তাকে ধরতে গেলে ফুসকে যাবে গভীর জলের তল পাবে না কেউ, সে তো নিজেই একা জোর ধামাকা পাথর ঘেঁষে ছিটকে আসা কেউ কি বন্ধুরা নিশ্চয়ই ভাবছো তো আমি এত সেজেছি কেন, সেটা দেখার জন্য পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো চলো, বলছিলাম সকাল থেকে একজন আসবে একজন আসবে, যদিও সেটা কালকের ব্লগে বলেছি, মানে যেটা অলরেডি এক্ষুনি আপলোড করে দিয়েছি। তো যাই হোক, কে এসেছে একটু পরেই তোমরা দেখতে পাবে, আর আমাকে এখন এই অবস্থায় দেখছো, আবার একটু পরে অন্যভাবে দেখবে। তো চলো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, মুখ ফুকুল আগে ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর তোমাদের সাসপেন্স না রেখে বলে দিই, চলে এসেছে আমার মেকআপ আর্টিস্ট, ও আমাকে আজকে ব্রাইডাল লুক দেবে, কেন দিচ্ছে সেটা পরে বলছি। বাট দেখো ওর কাজ আমি চাই তোমাদের সঙ্গে শেয়ার করতে, কারণ অসাধারণ কাজ, আমি তো সবসময় ওকে দিয়েই করাই। তো দেখে নাও ওকে, আর লাস্টের ভিডিও শেষে আমি তোমাদেরকে ওর ডিটেলসটা পুরো শেয়ার করে দেবো, তো তোমরা চাইলেই ওর কাছ থেকে সাজতে পারো, যারা নৈহাটি, জগদ্দল, ব্যারাকপুর, শ্যামনগর। আমার অনেক সাবস্ক্রাইবার আছো যারা এই কাছাকাছিই থাকো, তো এরকম লকডাউনের সময় যদি পেয়ে যাও মেকআপ আর্টিস্ট, আর সবথেকে বড়ো কথা অনেকটা রিজনেবল, তোমরা বাইরে দাম করে দেখো বুঝতে পারবে যে অনেকটা রিজনেবলের মধ্যে। তো যাই হোক, আমার গহনা রেডি, সমস্ত কিছু রেডি, ও আমাকে এখন ব্রাইডাল লুক দিচ্ছে, আগে রেডি হয়নি, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই আর পুরো মেকআপটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, ঠিক আছে চলো। তো শুরু হয়ে গেছে আমার মেকআপ, ফার্স্টে শুরু হয়েছে চুল দিয়ে, ক্যামেরার পিছনে আছে অবশ্যই আমার ননদিনী। তো দেখা যাক পুরো লুকটা, পুরো মেকআপটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ ও ভিডিও করবে, ওরও তো হাতে বাঁধতে হবে, বাট আমি চেষ্টা করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করার। আর দেখো আমার কেমন সাজাচ্ছ। তো প্রথমেই শুরু হয়েছে আমার সাজানো চুল দিয়ে, তো দেখা যাক। তো আমার চুলে এক বছরের জট পড়েছিল, আমি নিজেও বুঝতে পারিনি জট পড়েছিল, তো এখন আমার ননদিদি নিয়ে গিয়ে আমার চুল ঝাড়িয়ে এনেছে, আর এই যে দেখো আমার চুলের এখন চলছে। তো যখন যা হবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর আমার মেকআপ আর্টিস্টকে জিজ্ঞাসা করতে হবে আমাকে কী লুক দিচ্ছে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। তো এখন হেয়ার করতে অনেকটা টাইমই লাগবে, তার কারণ হচ্ছে ক্রিম্পিং করছে, ক্রিম্পিং করার পরে চুলে খোপা করবে। তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি চাই পুরো মেকআপটা যতটা পারা যায়, পুরোটা তো শেয়ার করা সম্ভব না, কারণ তাহলে মানে দুদিনে হয়তো ব্লগটা শেষ হবে, এতটা টাইম লাগবে। তো আমি যতটা পারছি তোমাদের সঙ্গে পুরো মেকআপটা শেয়ার করছি। আর ও খুব মানে খুবই ভালো সাজায়, আর বেস্ট হচ্ছে যারা ব্রাইডাল না তাদের শাড়ি ও এত সুন্দর পরায়, মানে প্রচণ্ড ভালো সুন্দর করে শাড়ি পরায়। আমার বিয়ের সময় আমি মানে যে সাজিয়েছিল সে অসাধারণই সাজিয়েছিল, বাট রিসেপশনের দিন আমাকে শাড়িটা এমন পরিয়েছিল আমার শাড়ি খুলে গেছিলো। তো এইসব চিন্তা ওর কাছে নেই, ও প্রচণ্ড ভালো করে শাড়ি পরায়। তো যাই হোক, আমার গলাটা একটু এরকম লাগছে, তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমার 102 জ্বর ছিল, আমি ভাবিনি যে এই ভিডিওটা আজকে এডিট করতে পারবো, বাট যেহেতু আমি 10টার সময় মেডিসিন নিয়েছি, 11টা অবধি ওয়েট করার পর দেখলাম যে জ্বরটা কমেছে, এখন বাজে হচ্ছে 12:30, তো এখন আমি বসেছি ভিডিওটা এডিট করতে। তো প্লিজ খারাপ যদি লাগে কিছু মনে করো না কেউ। আর দেখো চলছে এখন আমার চুলের ক্রিম্পিং করা, এরপর হবে হচ্ছে খোপা করা। তো যেটুকু পারছি আমি পুরো মেকআপ করাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর মেকআপের পরে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবে যে আমাকে দেখতে কেমন লাগছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার হেয়ারটা কীভাবে তৈরি হচ্ছে। আর যেটা বলছিলাম তোমাদেরকে, এই ভিডিওটা আজকে কিন্তু বলতে পারো অনেকটা আমার শখেই হচ্ছে, কারণ ও আমাকে বলেছিল দি তুমি সবাইকে বলো যাতে এরকম আমার কাছে সবাই আসে, আর আমি তোমার একটা ব্রাইডাল লুক করতে চাই যাতে সবাই বোঝে। তবে হ্যাঁ, এখানে যাতে সবাই দেখে পছন্দ হলে তবেই আসে, এরকম নয় কি তুমি বললে তারপরে সবাই আসতে। তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না। তো আমি একটা কথা তোমাদের বলে রাখি, এটা কিন্তু ব্রাইডাল লুক হলো না, তার কারণ হচ্ছে ব্রাইডাল লুক করতে গেলে মুকুটটা লাগতো, তো আমার কাছে মুকুটটা ছিল না, তার জন্য এটা হচ্ছে রিসেপশন লুক।
तो सेम ये तुम्हारा ब्राइडल लुको क्रिएट करते पर ये तुम्हारा जे लुक ही क्रिएट करो ना क्या असाधारण ही लागे। तो देखो हमार चूल एन बाधा चलते जदि हमारे मुकुटा थकत तुम्हारे संगे ब्राइडल लुकटाई शेयर करतम बाट एट रिसेपन लुक हो देखो देखते क्यों असाधारण हम और हाथ का जस्ट असाधारण तुम्हारा जदि क्यों ओके दिए कराते चाओ तो करिए तारपरे देखे आमाके बोलते पारो। तो चलो चूल बाधाटा कमप्लीट हो तारपरे आबार देखाच्छि। समय तो शाड़ी परानो डान हो गए और एबार चलते हे मुखेर मेकअप और कि तो एखन क्लिनजिंग दिए हमार मुखटा के क्लिन करछे। तार आगे जिज्ञासा करे निलो जे दी तुम्हें क्लिनजिंगटा यूज करो तो कोनो प्रब्लेम है ना तो ना ना कोनो प्रब्लेम है ना बोलो ठीक आछे ताहले आमी तोमाय दिए तोमार मुखटा के आगे क्लिन करे नी। तो सेटाई ओ करेछे और एखन तोमार हच्छे मेकअप चलबे। तो चलो मेकअपटा तोमादेर संगे शेयर करछि पुरोटा जदिओ करते पारबो ना कारण पुरोटा करले तो आमार माने अनेक बड़ो हो जाबे भिडियोटा हमें काटाघाटी कर जोटा पार्छी स्पीडे दिए तुम्हारे संगे शेयर कर। तो देखो एखन आमार मुखेर मेकअप चलछे तो तुम्हारा देखते थको। Life in a world that keeps changing, think that it's progress you're making, copy and paste pretty faces all the time, pictures so perfect we play through only cause you set up the angle, web that you weave got us tangled, caught in what's before our eyes. Show off your fantasy reality, whoa, that's yours but I'll keep doing mine. You'll be living your good life, catch a glimpse from the outside then. It isn't perfection, what is it we chase? Bow for your 15 seconds of fame. It's your time. Give me the messy, give me the pain. A rose will not grow without the rain. I wanna be someone who says there's more than meets the eye. Show off your fantasy reality, whoa, that's yours but I'll keep doing mine. You'll be
that you're feeling. Capture your body, get your best side. Breathe in the world, fake us a smile. Walk in the lines, fine. But I hope one day. আমার পুরো লুক দেখেছো আমি কেমন তৈরি হয়েছি, তাও আমি তোমাদেরকে একটু পরে স্টার্টিংয়ে তোমরা অলরেডি দেখেছো একটুখানি, আর আমি স্লোমো দিয়েছি সেটা দেখেছো। তো এই হচ্ছে আমার পুরো লুক আর কি, এটা হচ্ছে রিসেপশন লুক। তো কেউ যদি এরকম লুক চাও তো অবশ্যই মৌসুমীর সাথে যোগাযোগ করো। মৌসুমীর ফেসবুক আইডিটা বলে দাও, মৌসুমী ভট্টাচার্য, আর গ্রুপ আছে মৌসুমী মেকওভার। তো অবশ্যই মৌসুমীর সাথে যোগাযোগ করো, আর যদি বলো ঋতুর সাতখন দেখে এসেছি তো তোমাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে, অবশ্যই তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে। আর কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশানে থাকবে, কমেন্টে আমি পিন করে দেবো, আর স্ক্রিনে দেখো তলায় যাচ্ছে ওর কন্ট্যাক্ট নাম্বারটা, তো এই নাম্বারে ওর সাথে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই বলো আজকে এই মেকওভার বা লুকটা কেমন হয়েছে, আর আমার তো অসাধারণ লেগেছে, কারণ আমি ওকে বললাম যে এবার থেকে সবসময় তোকেই আমি ডাকবো। তো তোমরাও অবশ্যই আমার কথায় না একবার ডেকে কন্ট্যাক্ট করে দেখতে পারো। তো চলো আমি ভালো করে তোমাদের আমার লুকটা শেয়ার করি। বলো পিয়া বলো বলো না, কেন করো পিয়া ছলো না, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে, বসে বসে ইনস্টার জন্য রিলস বানাচ্ছি, যেগুলো তোমরা দেখতেই পেয়ে যাবে হয়তো কালকে ভিডিও যাওয়ার আগে বা ভিডিও যাওয়ার পরে, সেটা জানি না। বাট এখন বানাচ্ছি, এখন আমার ননদিনীকে নিয়ে কথা ভিডিও বানাবো, তাই ও একটু ওকে বললাম তুই একটু রেডি হয়ে না, তারপরে ভিডিও দুজনে বানাবো, তাই চেঞ্জ করিনি ড্রেসটা। আর সত্যি অসাধারণ সাজিয়েছে বলো, অসাধারণ। আমি বলেছিলাম দেখ উপরো কিছু করিস না, সিম্পলের মধ্যে রাখ, অসাধারণ। মানে আমার তো ইচ্ছাই করছে না মেকআপটা খুলতে, বাট কিছু করার নেই, খুলতে হবে। তো তোমরাও আমার মতো লুক পেতে চাইলে অবশ্যই মৌসুমী মেকওভার বা মৌসুমীর সাথে, আর নাম্বারটা দেওয়াই থাকবে, যোগাযোগ করো। অসাধারণ সাজিয়েছে, আমি তো নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি, সত্যি সত্যি আমি প্রেমে পড়ে যাচ্ছি। তো যাই হোক চলো আমরা রিলস বানাই, চেঞ্জ করার আগে একবার তোমাদের কাছে অবশ্যই আমি আসবো। ফাইনালি অনেক ফটোশ্যুট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, এবার এগুলো খুলবো, প্রচণ্ড গরম লাগছে, দিয়ে মুখ ধোবো, মুখ ধুয়ে নিয়ে দিমার কাছে যাব। তো চলো খুলে নিই, আর আবারও বলছি যদি মেকআপটা ভালো লাগে অবশ্যই ওর সাথে যোগাযোগ করো। তো চলো এগুলো খুলে নিই, খুলে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। খুশি করে আমি রিলস বানিয়ে নিয়েছি, মানে প্রচুর ব্যথা হয়ে গেছে, আরে আরে। তো মন খুশি করে আমি রিলস বানিয়ে নিয়েছি, আর এবারে সব খুলবো, খুলে মুখটুকগুলো ধুয়ে যাবো হচ্ছে ডিমার কাছে। তো চলো আমি খুলে টুলে নিই, নিয়ে পরে কথা বলছি আবার।